ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর কলকাতা, এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বাঞ্জেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8370992715 এবং 9433588613। রাজ্য সরকার এবং প্রভাবশালী পুলিশ কর্তাদের মদতে এনআইএর ওপর হামলা চলছে। বহরমপুরের সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীরবাবু বলেন, বাংলায় আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে, এটাই তার নিদর্শন। বাংলার বিপক্ষ দলকে হামলার মোকাবিলা করে চলতে হয় জানি, কিন্তু ইডি সিবিআই এনআইএর ওপর হামলা মেনে নেওয়া যায় না, গায়ে হাত দেওয়া সমর্থন করি না। কাছে কোর্টে বিচার হবে, তার প্রতিবাদ আছে, কিন্তু তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই। মনে করুন আজকে পশ্চিমবঙ্গের পুলিশ, তারাও আমাদের বিরুদ্ধে অযথা অন্যায়ভাবে কত মিথ্যা কেস দিচ্ছে। এবার আমরা যদি তাদের উপর আক্রমণ করা শুরু করি, তাহলে কি এখানকার পুলিশ বসে থাকবে? এই করে করে সন্দেশখালী ঘটছে, এই করে করেই ভূপতিনগর ঘটছে। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কেউ যদি আসে তদন্ত করতে, সেই তদন্ত যদি পছন্দ না হয়, তাহলে যে কোনো ব্যক্তির কোর্টে যাওয়ার অধিকার আছে। কিন্তু আমি একথা বলতে পারি না যে কেন এসেছো রাতের অন্ধকারে, আমি হামলা করলাম কারণ আমার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, তাহলে ভুল বার্তা যায়। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন। এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের কর্তা ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা, যাতে আর কিছু বাইরে বার না হয়, আর যেন শাহজাহানের কীর্তি, আর যেন শিবু হাজরা উত্তম সর্দারদের কীর্তি কাহিনী বাজারে আর প্রকাশ না পায়, তার জন্য এই হামলা। তার মানে এটা আমি বলছি না যে এনআই যেটা তদন্ত করতেছে সেটা সঠিক কি বেঠিক, সে কথা বলার অধিকার নেই আমার, কিন্তু হামলা করার অধিকার কারোর আছে বলে আমি মনে করি না। তার জন্য কোর্ট আছে, তার জন্য এখানকার পুলিশ দরকার হলে অ্যারেস্ট করুক তাদেরকে। যদি এনআইএ, ইডি, সিবিআই অন্যায় করে কারোর উপরে জুলুম করে, হামলা করে, তার ভায়োলেট করতে যায়, তাহলে পশ্চিমবঙ্গের সিআইডি, পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না কেন? সে দমটা দেখাচ্ছে না কেন যে আমার রাজ্যে আমি কাউকে ঢুকতে দেবো না, অ্যারেস্ট করো? অদ্ভুত ব্যাপার। মুখ্যমন্ত্রীর মদতে হচ্ছে, তার নির্দেশে হচ্ছে, প্রশাসনের আদেশ, প্রশাসনের প্রশ্রয় হচ্ছে, সেটাই তো বললাম। তাদেরকে অ্যারেস্ট করো না, মধ্যরাত্রি কারি বাড়িতে যাই কেউ, বেআইনি কাজ। সে বেআইনি কাজ জন্য পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না কেন? পুলিশের তো সিবিআই, ইডির নামে, এনআইএর নামে কোনো মিথ্যা ব্যক্তিও আসতে পারে, ছদ্মবেশী কেউ আসতে পারে, অন্যায় কেউ করতে পারে, তাদেরকে গ্রেপ্তার করার অধিকার তো পশ্চিমবঙ্গ পুলিশের আছে, তাহলে গ্রেপ্তার করছে না কেন তাদেরকে? বিজেপির ক্ষমতা নেই, এগুলো পাতলা মারছে। ওদের সরকার ক্ষমতা আছে কিছু করার? দিদি মোদি ভোট করবে এখানটায় নাগরিক আইন নিয়ে, এনআরসি নিয়ে, কেউ কারোর বিরুদ্ধে কিছু করবে না। যা হবে সব মিচ্ছাল গেম, মনে রাখবেন, যা হবে সব মিচ্ছাল গেম। দুটো উলুখাগড়ার প্রাণ যাবে, খোকাবাবুকে নিরাপদ রাখতে হবে, খোকাবাবুকে সুনিশ্চিত রাখতে হবে, খোকাবাবুর যাতে কোনো প্রবলেম না হয় সেটা দেখার দায়িত্ব দিদি, তাই বাকি এদিক ওদিক দু চারটে মিচ্ছাল গেম যাকে বলে হবে, দু চারটে উলুখাগড়াকে জেলে মেলে যেতে হতে পারে, কিন্তু বাকি কিছু এখানে হবে না। আপনারা নিশ্চয়ই থাকতে পারেন, দিদি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে মোদির এখন ব্লু আইড গার্ড, মোদির কাছে এখন দিদি খুবই ভরসাযোগ্য একজন নেত্রী, ব্লু আইড লিডার দিদি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে, যাকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এসে মোদির হাত শক্ত করতে যে মহিলা ইন্ডিয়া জোটের সঙ্গে গাদ্দারি করেছে, তাদের প্রতি মোদি দরদী হবে, সহানুভূতিশীল হবে, এটা বলার অপেক্ষা রাখে না। ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায়।
উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা। মনে রাখবেন, উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয়, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং দেওয়া হয়, মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। তাই কেরিয়ার, বিবাহ, উচ্চশিক্ষা, জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর কলকাতা, এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বাঞ্জেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8370992715 এবং 9433588613।